মুন্সিগঞ্জের মাওয়ায় নৌ পুলিশের অভিযানে সুলমন জাটকা উদ্ধার, বিস্তারিত দেখুন নিটন মাহমুদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে। মুন্সিগঞ্জের লোহজংয়ে নৌ পুলিশের অভিযানে সুলমন জাটকা উদ্ধার করা হয়েছে। নৌ পুলিশ ও উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু তাহের মিয়ার নেতৃত্বে নৌ পুলিশের একটি টিম মাওয়া মৎস্য আড়ত ও পুরাতন ঘাটের আশপাশ এলাকায় জাটকা বিরোধী অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় 640 কেজি অর্থাৎ সুলমন জাটকা ইলিশ উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য 1,60,000 টাকা। উদ্ধারকৃত জাটকাগুলো উপজেলার বিভিন্ন এতিমখানা ও গরিব অসহায়দের মাঝে বিতরণ করা হয়েছে।